হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? অনেকদিন পর ভিডিও দিচ্ছি। আজকে আমরা যাচ্ছি প্যাংগং লেক। তো মারাত্মক ঠান্ডা রাস্তায় এখন আমরা এখানকার স্পেশাল টি খাবো, কাওয়া। ইসকো ক্যা বলতে হয় কাশ্মীর মে? কারা কারা কাওয়া কাওয়া यस কাওয়া ইয়ে ইসকা মেন। আরে আমরা উস সময় যেটা খেয়েছিলাম ইনে কা মেন। আরে খুশি করোনার সময় যেটা খেতাম কারা, ওই একই জিনিস, এটাকে এরকম ভাবে উচ্চারণ করছে বানাতে কেমন ইসকো বিভিন্ন টাইপের ইয়ে যোগ করে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, কনস্ট্রাকশনের কাজ চলছে, আর যাওয়ার পথেই দেখা হলো এদের সাথে। এটা হচ্ছে হিমালয়ান মারমট, যেটা স্পেশালি লাদাখেই পাওয়া যায়, আর ভীষণ কিউট এরা। দেখো আমার মোবাইলটাকে সমানে ঠোকরাচ্ছে। তো তোমরা এখানে আসলেও যদি ভাগ্য ভালো থাকে, আর যদি সবচাইতে বড় কথা যদি তোমাদের ওয়েদার ক্লিয়ার থাকে, তাহলে এদের দেখতে পাবে। তো দেখো আরেকটা অদ্ভুত জিনিস আমাদের দেখালো, সেটা হচ্ছে এই ভেড়াগুলো। এগুলোর বলে যে লাল শৃঙ্গ, কিন্তু এরা ভীষণ গুঁতো দিতে আসে। দেখো আমাদের মোবাইলকে আমাকে সমানে গুঁতো দিতে আসছিল, তো তাই আমি বেশি ভিডিও করার রিস্ক নেইনি। আমাদের সাথে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, রাস্তায় আমরা খেয়ে নিলাম। দেখো এখানকার স্পেশালি চিকেন চাউমিন, তার সাথে ছিল ফ্রাইড রাইস। আমার মেয়ের তো আবার মোমো ছাড়া চলে না, তো তার জন্য ওর জন্য ছিল হচ্ছে মোমো, চিকেন মোমো, আর তার সাথে চিলি চিকেন। আর আমার হাজবেন্ড তার সাথে কয়েকটা এখানকার স্পেশাল পরোটাও নিয়েছিল। তো আমরা ফাইনালি খেয়ে দিয়ে দেখো আমাদের প্যাংগং লেকের দর্শন তো হয়ে গেল। অসাধারণ সুন্দর একটা লেকে অন্তত 7-8 রকমের কালার থাকে, সেটা প্যাংগং লেকে না আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। অসম্ভব সুন্দর, সামনে থেকে দেখলে যেন মনে হয় আমি স্বর্গকে দেখতে পাচ্ছি, তো দারুণ। তো আমরা প্যাংগং লেকের এখানে কটেজগুলোতেই নিয়েছিলাম, আমাদের আগে থেকেই বুক করা ছিল। তো এই কটেজগুলো খুব ভালো ছিল, তবে এখানে একটা প্রবলেম, এখানে হচ্ছে কারেন্ট থাকে না। 7টা থেকে 11টা অবধি এরা শুধু স্যাটেলাইটের মাধ্যমে গিজারটা চালায়, আর হচ্ছে ঘরের লাইট ফাইট থাকে। তো পরিবেশটা খুব সুন্দর, চারিদিকে বরফে ঘেরা পাহাড়, তার সাথে প্যাংগং লেক, কিন্তু ঠান্ডা মারাত্মক। এখানে -11-12 নিচে হচ্ছে টেম্পারেচার, তো বুঝতেই পারছো কি পরিমাণে ঠান্ডা এখানে। তো যাই হোক খুব সুন্দর, তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আরও অনেক ভালো লাগবে। মানে এত সুন্দর নিজের চোখকে যেন বিশ্বাস করা যায় না। দেখো এখন রাত্রি হয়ে গেছে, আমরা খেতে যাব। মানে এত ঠান্ডা, আর ঠান্ডা সেরকম কনকনে হাওয়া, মানে আমি এতটা লেলাদা ঘুরলাম এখানকার মতন ঠান্ডা মানে জাস্ট আমার আর কোথাও লাগেনি। এত এত ঠান্ডা এখানে, এতটা ঠান্ডার মধ্যেও একটা ব্যাপার এখানে আমার এত ভালো লেগেছে, এখানের হোটেলের এরা এত গরম গরম খাবার দিয়েছে যে মানে এই ঠান্ডাটার মধ্যে এই গরম খাবারগুলো যেন অমৃত লেগেছে আমাদের কাছে। সব গরম গরম খাবার একদম, এই যে ডলু বাবু সব খাবারে গরম ধোঁয়া উঠছে, -10°C রয়েছি আমরা। খাওয়া দাওয়ার টেস্টও অসাধারণ। সত্যি মানে এত অসাধারণ, বাইরে স্নোফল হচ্ছে, যেহেতু এখন রাতের অন্ধকার এখানে কারেন্ট নেই তাই দেখাতে পারবো না। দেখো আমরা একদম প্যাংগং লেকের সামনাসামনি, বরফের পাহাড়, আর এখানে মাইনাসের নিচে তাপমাত্রা দেখিয়ে চোখগুলো রয়েছে, এমন সব বরফ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখন আমরা যাচ্ছি একদম প্যাংগং লেকের সামনে, দারুণ দারুণ। সবাই একবার এসো, লাইফ টাইম এই ক্যাম্পাস থেকে যাবে, এত অসাধারণ বললেও মানে খুব কম, দারুণ জায়গা। ঢেউ দেখেছ?
মতো ঢেউ, তার সাথে বরফে ঘেরা। এখন সকাল সকাল প্যাংগং লেক ঘুরে আসার পর এখন আমরা বেরিয়েছি হচ্ছে প্যাংগং লেকের আশেপাশের যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো। এখানে প্রচণ্ড হাওয়া, তো আমাদের এখানে এসে যেটা মনে হলো, থ্রি ইডিয়টসের শ্যুটিংটা কিছুটা এখানে প্যাংগং লেকের ধারে হওয়াতে এখানে মোটামুটি থ্রি ইডিয়টে যা যা মোটামুটি এখানে সিনগুলো ব্যবহার হয়েছিল সেগুলো এরা খুব সুন্দর সযত্নে রেখেছে প্যাংগং লেকের ধারে। বেশ ভালো লাগলো দেখে আমাদের, আমরাও তাই একটু এদের যেগুলো এখানে সাজিয়ে রেখেছে সেগুলোতে গা ভাসালাম নিজেদের। তো আমরাও এখানের ওই চেয়ারগুলোর এক একটাতে বসতে তোমাদের প্রায় 50 থেকে 100 টাকা করে নেওয়া হয়। থ্রি ইডিয়টসে করিনা কাপুরের এখানে একটা শ্যুটিং হয়েছিল, তো সেখানে সে একটা হলুদ বাইকের ওপরে রেড কালারের ঘাগরা পরেছিল, তো এখানে সেটা সাজানোই ছিল। তো আমিও ভাবলাম না একবার ট্রাই করি, ভালোই লাগছে বেশ সবাই করছে দেখে, তো আমিও এটার জন্য ট্রাই করলাম। মেয়েকে বলেছিলাম, তো আমার মেয়ে আবার এগুলো ঠিক খুব একটা এনজয় করে না, যাই হোক আমি ট্রাই করলাম, আমার ভীষণ ভালো লাগলো। তারপরে তো প্যাংগং লেকটা আরেকটু ঘুরে দেখলাম, অসাধারণ, মানে যতটাই কম বলবো তোমাদের বলা কম হবে, তোমরা এসো নিজের চোখে দেখো, দারুণ লাগবে। দেখো আমরা প্যাংগং লেকের সামনে আছি, তো ব্যাপারটা হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা, একদিনে ঠিক আছে দুদিন তো থাকা যাবেই না, প্রচণ্ড মানে মাইনাস, কালকে রাত্রে -10 ডিগ্রির নিচে ছিল, কারণ এখানে ওয়েদার কালকে রাত্রে খুব খারাপ হয়ে গেছিলো। কিন্তু দেখার মধ্যে প্যাংগং লেকটা দেখতে খুব সুন্দর, তোমাদের আমি ভিডিও দেখিয়েছি, আর এখন আমাদের প্যাংগং লেক তো দেখা হয়ে গেছে, তো এখন আমাদের ফেরার পালা, তোমরা ভিডিওটা দেখো আর এসো, খুব এনজয় করো। যারা বলে এখানে আসলে শ্বাসকষ্ট হয় এসব, এগুলো পুরোটাই মাথায় বসিয়ে নেওয়া একটা ব্যাপার, আমাদের যেমন কোনো অসুবিধা হয়নি, আমাদের সাথে একটা ছোটো বাচ্চাও ছিল, হ্যাঁ সে হচ্ছে এই হার্ডলি 6-7 বছরের, তো তারও কোনো অসুবিধা হয়নি, আমার নিজের মেয়ে ও 11 বছরের, কোনো অসুবিধা হয়নি, শ্বাসকষ্ট অষ্ট কোনো প্রবলেম হয় না, এসো খুব ভালোভাবে ঘুরো। তবে হ্যাঁ ডায়ামাক্স ট্যাবলেটটা খেতে হয় একটু, এই যা ছোটোদের খাওয়ানো যায় না, তার ভীষণ আনন্দ করেছি, ডাক্তার দেখিয়ে তবে ওষুধ নিও। দেখো দেখিয়ে দিই, যেমন সাদা বরফে ঢাকা পাহাড় রয়েছে ঠিক তার সাথেই রয়েছে সুন্দর ম্যাংগ্রোভ লেক। চলো আজ এই অবধি।